নমস্কার, আজকে আমাদের সাথে মিস মনীষা কুন্ডু আছেন, যিনি আসছেন বেলঘড়িয়া থেকে ডক্টর কেইম সাইফুল্লাহ স্যারের কাছে নিজের কিছু সমস্যা নিয়ে। আসুন ওনার মুখ থেকে শুনে নিই কী প্রবলেম নিয়ে ওনার এখানে মেইনলি আসা। নমস্কার মনীষাজি। নমস্কার। আপনি এসছেন মেইনলি কী প্রবলেম নিয়ে স্যারের কাছে? আমার মেইন প্রবলেম ছিল পিসিওডি আর ফাইব্রোয়েডিনোমা। আচ্ছা, কবে থেকে এই সমস্যাটা? এই সমস্যা প্রায় 2 বছর যাবত রয়েছে। আচ্ছা, কি কি অসুবিধা হতো বা কি কষ্ট হতো এটার জন্য? ওভারিতে খুব পেইন হতো। আচ্ছা, সঙ্গে পিরিয়ডস ডিলে হতো, মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, সঙ্গে পেইন হতো অনেক। আচ্ছা, সেসব ছিল। এখন 40 দিন স্যারকে দেখিয়েছেন, তো 40 দিনের ওষুধ খেয়েছেন, কি মনে হচ্ছে, কেমন আছেন এখন? আগের থেকে অনেক ঠিক আছে, অনেকটা বেটার। পেইনটা কিরকম লাগছে? পেইন এখন অনেকটাই কমে গেছে, অনেকটা কমে গেছে। যাক, যে সমস্যাটা নিয়ে এসেছেন সেটা যাতে তাড়াতাড়ি মিটে যাক এটাই আমরা কামনা করি, আরো তাড়াতাড়ি আপনি ইম্প্রুভমেন্ট পাবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।